চাটনি মশলার মিথ্যা আচার রূপে সংবাদ বানিয়ে এক ঘন্টার জন্য কিছু মানুষের কাছে দাম পেতে রাজ্যের এক শ্রেণীর মিডিয়া হাউস প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে এমন সব সংবাদ পরিবেশন করে যে গল্পের গরু গাছে তো ওঠে, আবার সেই মিথ্যা সংবাদ দেখে নেমেও যায়। বিপ্লব দেব এটা কেন বললেন? বিপ্লব দেব 2 মিনিট দেরিতে কেন বৈঠকে গেলেন? কেন তিনি সামনের চেয়ারে না বসে এক কোণার চেয়ারে বসলেন? সে নিয়ে বিস্তর মগজ খাটিয়ে টনটন কালি কলম ক্যামেরার রিল খরচ করে তারপর সে গল্পের গরু রূপে সে চাটনি মশলা মাখানো সংবাদ পরিবেশন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরাট বড় একটা তৃপ্তির ঢেকুর তুলে চেয়ারে ফেলান দেন সেসব দিগ্গজ পণ্ডিতরা। আর অন্যদিকে পরিষ্কার আলুর চোখ নিয়ে সে মিথ্যা সংবাদকে পাশ কাটিয়ে রাজ্যের যে কোনো সাধারণ মানুষ যদি সত্যকে দেখেন তাহলে অবশ্যই দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আছেন স্বমহিমায়, তার নিজের রাজনৈতিক দীপ্তি নিয়েই উজ্জ্বল। তিনি মুখ্যমন্ত্রী নেই ঠিকই, তবে দলের সংগঠন আর রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি রাজ্যে ও দেশের রাজধানী দিল্লিতে সমান সক্রিয়, সমানভাবে সবাইকে সঙ্গে নিয়ে মিশন 23কে সামনে রেখে পদ্মঝড় আবার তুলতে সমান পরিশ্রম করে যাচ্ছেন। কখনো যোগ দিচ্ছেন দলের কার্যকারিণী বৈঠকে, তো কখনো আবার দিল্লিতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছেন। বর্তমানে দিল্লিতেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গত কয়েকদিনে বিজেপির একাধিক শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের সাংগঠনিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে যেমন আলোচনা করেছেন তেমনি দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং সর্বানন্দ সানোয়াল সহ আইনমন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গেও তাঁর দেখা এবং বৈঠক সম্পন্ন হয়েছে। নিজের ফেসবুক পেজে সেসব সাক্ষাতের বিষয় তুলে ধরেছেন বরাবরের মতোই। 23 নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক নানান চমক আর রণকৌশলের রাজনীতির মধ্যে এই কথা নিখাত ধ্রুব সত্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপির মিশন 23কে সফল এবং দলের জয় নিশ্চিত করতে সবার সঙ্গে মিলেই বড় ভূমিকায় থাকবে। বিজেপি সাংগঠনিক রাজনীতিতে বিশ্বাস করেই সারা ভারত তো প্রায় জয় করেছে, আর ত্রিপুরা রাজ্যে সংগঠন হোক অথবা ব্যক্তিগত জনপ্রিয়তা উভয় দিকেই বিপ্লব কুমার দেবের গ্রহণযোগ্যতা 2018 নির্বাচনের আগে আর পরে যেমন ছিল তেমনি আছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা যেমন একদিকে অল্প দিনের মধ্যে পরিণত মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, তেমনি ত্রিপুরার রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির কাঙ্ক্ষিত জয়ে দলের সংগঠন শক্তির সঙ্গে বিপ্লব কুমার দেবের অভিজ্ঞতা আর তেজস্বী লড়াকু ভাবমূর্তির যে পদ্মঝড়কে আরও তীব্র এবং শক্তিশালী করবে সেই বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাকি রইল সেই সব চাটনি আর মিথ্যার মশলা মাখানো খবরের কথা। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে যেসব জননেতার মানুষের সঙ্গে যোগ রয়েছে তাদের ইমেজ কোনোদিন মিথ্যা সংবাদ ছেপে বা প্রচার করে নষ্ট করা যায় না। সাময়িক কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় ঠিকই, তবে ত্রিপুরার মানুষ যে বিভ্রান্ত হয়েছে বুঝতে পারলে অপশক্তিকে আস্থা করে ছুড়ে মারে তার প্রকৃষ্ট প্রমাণ 2018 সালের নির্বাচন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।